আমার কোনো ফোন নেই, তা আর অতীন্দ্র আর কি ওর নামটা এলো তখন ওদের দুজনের কাছে ফোন আসছে, ওরাই জানে কোথায় যেতে হবে না কোথায় যেতে হবে, ওরা ভালো মতো জানে। আজকে বিভিন্ন অনুষ্ঠানে এদের দৌলতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কেমন লাগছে? ভগবানের দৌলতে যাচ্ছি, ওরা ভগবানের নয় সার্ভেন্ট চাকর, ভগবানের চাকর এরা। ওরে রানুরে, তোর এত অহংকার আসি গেল, তুই এখন চাকরও রাখতেছিস, তুই এখন শিল্পী হইছিস, তোর এখন কত দাম, তোর এখন অহংকার আসি গেল, তুই এখন চাকর রাখতেছিস রে রানু, এমন হইতে পারলি রে বোন, এমন কি হয়, টাকা হইছে সেই জন্য কি তুই এতটা বদলে গেছিস, রানাঘাটে থাকতে এরকম ছিলি না তো বোন রে, এ কি হলো তোর, এই কি পরিবর্তন হইলো রে বোন তোর, তুই এখন এতটা বদলে গেলি, আমার তো অবাক লাগে। মেয়ে তো আমাকে দেখতো, দেখতো মেয়ে দেখতো না, মেয়ে ওখানে টাকা পাঠাতো ওই ইয়ের হাতে, সাগরিকাকে পাঠাতো, সাগরিকা। রানু বোন, তুই মিথ্যে বলা শিখে গেলি, অহংকারের সাথে সাথে তোর মিথ্যে বলাটাও তুই ভালো করে শিখে গেলি, শিল্পী হইছস তাই এত অহংকার তোর, এখন মিথ্যে কথা বলতেছিস, তোর মেয়ে টাকা পাঠাতো এটা তো আমি জানতাম না, কি বলস তুই, তোর মেয়ে কি টাকা পাঠাতো? আয় পাশে পাশে এরকম করেই টাকা পাঠাতো, যখন স্নানও করতে দেবো না, খেতেও দেবো না, কোন খাদ্য দেবো না, থাকবেন 300 টাকা নিয়ে ঘরে থাকবেন। রানু বোন, তুই চাকর রাখতেছিস, চাকরকে খানাও দিবি না, এত অহংকার তোর, গোসলও করতে দিবি না। হ্যাঁ আমি আর তুই তো এক মাসও গোসল করতাম না, আমরা দুই বোন এক মাস পরে গোসল করতাম। আমরা কোথায় বিয়ে হয়েছে দিদি, কোথায় বিয়ে হয়েছে? আমাদের শিউরিতে বিয়ে হয়েছে। শিউরি? শিউরি কোথায়? শিউরি বীরভূম। কি নাম আপনার? আমার নাম সাথী। ওরে সাথী রে, তোর পাশা ভাই দিমু লাথি রে, মার মতন মিথ্যে কথা শিখতেছিস, তুই নাকি তোর মাকে খসা দিতি, মার মতন হইছিস, মা মেয়ে দুটোটা একই রকম হইছিস, অহংকারী, এখন এই খালাটাকে ভুলে গেলি, স্বার্থপর মা মেয়ে দুটোটা তোরা। আজি কোথায় এসেছিস? আমি তো এখানে 2-3 দিন ধরে রয়েছি মায়ের কাছে। যেটা সবাই আমরা জানি, যেটুকু আমাকে বলতে যেটা জানি যে আপনি মাকে দেখেননি বললেই মাকে রান্নাঘাটে গেছে, সেটাই হলো মায়ের শুনলাম, মা আজকে হাইলাইট হলো, এটাই তো ন্যাচারাল ব্যাপার যে আমি যখন মাকে নিজে কিছু করতে পারবো না, যখন যখন দেখছি হ্যাঁ পারছে, তো আমি যখন দেখতে এলাম যে মা কেমন আছে না, সেটা তো অবভিয়াসলি দেখতেই পারে একটা বাচ্চা, একটা মা যা দেখেছিলেন তার থেকে ভালো দেখলেন তো অবশ্যই, কতটা ভালো দেখলেন? সাথী রে, তুই সত্যি সত্যি খাবি লাথি রে, কোনোদিনে তো রান্নাঘাটে আসতি না, মায়ের খোঁজ নিতি না, আমি তো সব জানতাম, এখন মিথ্যে বলতেছিস মায়ের টাকা খাওয়ার জন্য, এত লোভ তোর, তোর মায়ের মতো তোর খুব লোভ হইছে না, মা মেয়ে দুটোটা লুবি হইছিস, এখন খালাকে ভুলে গেছিস, এত স্বার্থপর তোরা মা মেয়ে দুটোটা, আমিও তোদেরকে দেখে নেব, আমিও এখন গান শিখতেছি, সারে গামা আমিও শিখতেছি, দাঁড়া একটু অপেক্ষা কর, আমিও গান শিখতেছি, আমিও দেখিয়ে দেব, আমিও দেখিয়ে দেব তোদের মা মেয়ে দুটোটাকে।